राज्य सरकार परिकल्पित भावे विभिन्न जाति के टार्गेट कर डिलिमिटेशन प्रक्रिया शुरू करेछे। एते अंधकार हो जाए संख्यालघु सम्प्रदायर राजनैतिक भविष्य। 2026 निर्वाचन के सामने रेखे डिलिमिटेशन पदक्षेप राज्य मुख्यमंत्री डॉ. हिमंत बिश्व शर्मार। शुक्रवार ब्राक सफरे एसे बड़खोला रानीघाटे सांबादिकदेर मुखोमुखि हये एमन अभियोग करें जनियार विधायक हाफिज रफिकुल इस्लाम। तिनि बोलेन एकेकटी जेलार किछु किछु ग्राम अन्य जेलाय अंतर्भुक्त करा हयेछे, सेटा सम्पूर्ण सरकारेर सुविधार्थे करा हयेछे। बीजेपी एवं आरएसएस के खुशी करते एमन पदक्षेप नियेछे राज्य सरकार। असमे विभिन्न जायगाय जेसब उच्छेद अभियान चालानो हच्छे शुधु मात्र एक सम्प्रदायके टार्गेट करे। सरकारेर उचित छिलो पुनर्वासन दिये उच्छेद अभियान चालानो। सरकारेर एमन आचरणके अमानविक आख्या देन विधायक रफिकुल इस्लाम। उच्छेद अभियाने जारा घरबाड़ी हारिये असहाय हये पड़ेछे तादेरके पुनर्वासन ना दिये सरकार जे पदक्षेप ग्रहण करेछे ता अभिनन्दनीय। बड़खोला थेके जुमिनाते सी एस टी माइनरिटीज এই সকলর মানে যাতে কোনো সুবিধা নহয়, এটা যদি 26 ডেলিমিটেশন হয় আমার আসন বাড়িব, বিধানসভা তো বাড়িব, লোকসভা রাজ্যসভাত আমার আসন বাড়িব। আর 2026 একেবারে ওসরত গোটাই ভারতবর্ষ তেতিয়া ডেলিমিটেশন হব, বহুত কেখন আসন বাড়িব। কিন্তু এই 2-3 বছর আগে ডেলিমিটেশন এটা কোনো প্রয়োজন নাছিল, ডিলে করিব পারিলে হেতেন, যেতিয়া আসন বাড়িব তেতিয়া করিব পারিলেহেতেন। কিন্তু এতিয়া আমি লক্ষ্য করেছো কিছুমান জিলা মার্চ করেছে, 4 জিলা একেবারে এবলিশ করেছে, আর বহুকেই জিলার একটা একটা অঙ্গ বা বহুকেই গাঁও এখন জিলার পর আন এখন জিলালৈকে শিফট করেছে বা তাতে আপনার নোটিফাই করে দিছে। এখানে গভর্নমেন্টের উদ্দেশ্য হল যে তেখেতকলের সুবিধা, বিজেপি আরএসএস আর গভর্নমেন্টের সুবিধা অনুপাতে তেখেতকলে এই জিলাবিলাক এক্সারসাইজ করেছে। গতি ইতিমধ্যে আমি এইখানে গম পাইছো যে গণতন্ত্রের কারণে ভাল কথা নহয়, এটা ডেলিমিটেশন করে এক্সারসাইজ করে যে ড্রাফট ওলাব হয়তো আমি ভালদরে এই কথাখিনি বুঝি পাম, কিন্তু তেখেতকল ইন্টেনশন ভাল নহয়। মুখ্যমন্ত্রী সাংবিধানিক দায়িত্ব থাকি তেখেতে যে কথাবার্তাবিলা কই আছে, এটা জাতি জনগোষ্ঠীক টার্গেট করে এই ডেলিমিটেশন করে আছে, তেখেতর কথাতে এইটু কথা স্পষ্ট হয়েছে যে গণতন্ত্রের কারণে ডেমোক্রেসির কারণে এটা থ্রেট আর ভাল কথা নহয়। আমি তো সরকার কৈছো, আমি ইলেকশন কমিশনের ওসরত কম যে জিলাবিলাক এনেকুৱা কৰিবা যি ধরনে ডেলিমিটেশন কৰিব গৈ আছে এটো সঠিকভাবে নহয়, পপুলেশনের মানে রিফ্লেকশনটো নহয়। আপনার 2001 সেন্সাস হিসাবে এতিয়া ডেলিমিটেশন কৰিব, 2023 আরম্ভ হৈছে, 22 বছৰত যথেষ্ট জনসংখ্যা অসমৰ বাঢ়িছে। আৰু স্যার উচ্চতর জনসংখ্যার রিফ্লেকশন কিন্তু স্যার উচ্চতর লগত এনেকুৱা কিবা রাজনীতি আছে নেকি যে উচ্ছেদ চলিছে গোটেই অসমত? এইটো তো আছে, আপনার দেখি আছে বাঁচি বাঁচি উচ্ছেদ করে আছে। উচ্ছেদর আগত মানুষখিনির রিহেবিলিটেশন করা সরকারের দায়িত্ব আছিল, সংস্থাপন করে পুনর সংস্থাপন করে তারপর যদি সরকারি মাটি খালি করব লাগে, সরকারও যদি এই মাটির প্রয়োজন আছে, না কত এয়ারপোর্ট বনাবো, রেল স্টেশন বনাবো, মার্কেট বনাবো, কলেজ ইউনিভার্সিটি বনাবো, তেনেকুৱা একো লক্ষ্য নাই। এই গরিব মানুষ, দুখিয়া মানুষ, ল্যান্ডলেস মানুষ, বেঘর মানুষ সরকারি ভূমিত কবাত আছে, থাকিবই মানুষ, মানুষ তো আকাশত চাং পাতি থাকিব নোৱাৰে, হিউম্যান বিংস মাটির উপরেতে থাকিব। গতিকে সরকারের যদি মাটির প্রয়োজন আছিল এই সকল মানুষ সংস্থাপনের ব্যবস্থা করব লাগিছিল আগত, কিন্তু সেই নকরি অমানবীয় যে উচ্ছেদ করেছে আর আমি বিরোধিতা করছো আর সদায় বিরোধিতা করে যাম। আর সরকারক আমি কইছো যে এনেকা অমানবীয় উচ্ছেদ নকরিব, ল্যান্ডলেস মানুষ বেঘর মানুষের ব্যবস্থাপনা করক, তারপর যদি গভর্নমেন্ট ল্যান্ড খালি করবল হয় করক,